আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া ভোলার ইলিশা এক কে দেশের 29তম গ্যাস ক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন এই গ্যাস ক্ষেত্রে 200 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে যা দিয়ে 26 থেকে 30 বছর গ্যাস তোলা সম্ভব হবে বলে আশা করছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ইলিশা এক থেকে আগামী 2-3 বছরের মধ্যে পাইপ লাইনে গ্যাস দেওয়া সম্ভব হবে সাদিয়া কানেস রিপোর্টে এর বিস্তারিত দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে সুখবর দিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ভোলার ইলিশা এক গ্যাস ক্ষেত্রে 200 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে নিশ্চিত হয়েছে বাপেক্স সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ তথ্য জানান বলেন নতুন এই গ্যাস ক্ষেত্র থেকে অন্তত 26 বছর গ্যাস তোলা যাবে গ্যাস ক্রাইসিসের মধ্যে ভোলার আবিষ্কৃত গ্যাস আমাদের একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন করলো এখানে প্রায় 3 TCF গ্যাস মজুদ আছে এখন পর্যন্ত আমাদের যে পরিমাণ ড্রিল করা হয়েছে তার সম্ভাবনা ইলিশা একে মজুদ গ্যাসের বাজার মূল্য 26,000 কোটি টাকারও বেশি দ্রুত এই গ্যাস পাইপলাইনে সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আরও আশাবাদী এই কারণে যে ভোলার অনশোর বাদ দিয়েও ভোলার আশেপাশে যে অফশোর এলাকাগুলো আছে সেখানেও আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে আমাদের 2D 3D কাজ চলবে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান ঘূর্ণিঝড়ে সংযোগ বিচ্ছিন্ন করা মাতারবাড়ির দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পুনঃসংযোগ দেওয়া হয়েছে আমরা একটা টেস্ট রান করে দেখতে চাই ভোলায় 1993 থেকে 94 সালের মধ্যে প্রথম গ্যাস পাওয়া যায় জেলার শাহবাজপুর ভেদুরিয়া ও ইলিশা গ্যাস ক্ষেত্রে মোট 9টি কূপ রয়েছে সাদিয়া কানিজ আরটিভি ঢাকা দর্শক ভোলার ইলিশায় নতুন গ্যাস কূপের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু অপু একটু আমাদের জানাবেন যে ভোলার নতুন গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন শুরু হলে দক্ষিণ অঞ্চলে কি ধরনের প্রভাব পড়বে আফসানা আপনি যেটা জানতে চেয়েছেন যে ভোলাবাসীর জন্য একটি সুখবর যেটি হচ্ছে যে এই যে ইলিশা এক গ্যাস ক্ষেত্রটি এটি আলাদা গ্যাসের জোন এবং আলাদা গ্যাস ক্ষেত্র হিসাবে এটিকে আনুষ্ঠানিকভাবে আজকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এর আগে আরও 8টি কূপ খনন করা হয়েছে তার মধ্যে জেলা সদরে 3টি এবং বোরানুদ্দিন উপজেলায় 6টি কূপ খনন করা হয়েছিল যে ভোলার এটি হচ্ছে 9ম কূপ এবং আপনাকে আরেকটি জানাই যে ভোলাবাসী কিন্তু প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই যে খনিজ সম্পদ মন্ত্রণালয়কে তারা অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে কিন্তু পাশাপাশি তারা একই দাবি জানিয়েছে যে এই ভোলাবাসী কিন্তু এখনো গ্যাসের ব্যবহার করতে পারছে না কারণ আবাসিক এলাকায় গ্যাস সংযোগের যে অনুমতি সেটি বন্ধ রয়েছে একই সঙ্গে বাণিজ্যিক অনুমতিও বন্ধ রয়েছে ভোলা অঞ্চলে ভোলায় যে গ্যাসের এত মজুদ রয়েছে প্রায় 1.73 ট্রিলিয়ন গ্যাসের মজুদ রয়েছে সেটিও ভোলাবাসী ব্যবহার করতে পারছে না এখানে শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে আমি যদি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে আমার পেছনটা যদি দেখা এখানে ইন্টাকো রিফুলিং স্টেশন লিমিটেড নামে যে একটি এখানে কোম্পানি এখানে স্টেশন করছে এটি গতকালকে এরকম এই এলএনজি যে গ্যাসের মজুদ করবে তার জন্য তারা একটু চুক্তিবদ্ধ হয়েছিল সরকারের সঙ্গে এবং তারা চাচ্ছে যে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে ভোলার গ্যাস ঢাকা সহ জাতীয় পর্যায়ে নিয়ে গিয়ে শিল্প কারখানায় দেবে এবং সঠিক এটি কিন্তু ভোলাবাসী বলছে যে এখানে যেহেতু গ্যাসের সম্ভাবনা রয়েছে সে গ্যাস এভাবে খরচ ব্যয় বহন না করে এখানে শিল্পায়ন গড়ে তুললে এখানে কিন্তু ব্যাপক শিল্পায়নের সম্ভাবনা রয়েছে এবং গ্যাসের যথাযথ ব্যবহার হবে এবং সেই ক্ষেত্রে আর্থিক লাভবান হবে সরকার এবং দেশ যুক্তরাষ্ট্র বলে কোয়ে কিছু করে না তাই মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা সে বিষয়ে কিছু জানে না সরকার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এছাড়া সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞা বিষয়ে একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন মিথ্যা হিসেবেও আখ্যা দেন মন্ত্রী এছাড়া মন্ত্রী প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে তিনি জানান এবারের সফরে দেশটির সঙ্গে 9টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হবে এর মধ্যে গুরুত্ব পাবে এলএনজির বিষয়টি দুদিনের সফরে আজ বিকেলে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশে সেংশনের কোনো কারণই নাই তবে এটা ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট এবং দিস ইজ এটা যদি হয় খুব দুঃখজনক হবে আমেরিকা তো প্রায় জায়গায় হাজার হাজার স্যাংশন দিয়ে যাচ্ছে সো উই হোপ যে আমেরিকা শুভবুদ্ধির উদয় হবে
এবং তারা এই সব করবে না। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে যুবলীগ। পরে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ জানের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি দাবি করেন তারা। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল বলেন, যারা হত্যার রাজনীতি করে তাদের বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার নেই। এ সময় হুমকিদাতা সহ পেছনে জড়িত সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান সংগঠনটির নেতারা। বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধার সন্তান জীবিত থাকতে তারা শেখ হাসিনাকে ছেড়ে কোথাও যাবে না। আমরা কাফনের কাফর মাথায় বেঁধে আল্লাহর উপরে ভরসা করে শেখ হাসিনার সৎ উদ্দেশ্যের পাশে থেকে বিএনপি জামাত এবং দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবেই করবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চেয়েছে হাইকোর্ট। বিষয়টি নজরে আনলে সরকার সকালে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আসামিকে গ্রেপ্তারের বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানাতে বলেন। আদালতে বিষয়টি নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে বিএনপি জনসভায় প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুঁশিয়ারি দেন বিএনপি নেতা আবু সাইদ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন এলাকায় জনসংযোগ করে ভোট চাইছেন তারা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। এদিকে এলাকার সাধারণ মানুষ গাজীপুরের প্রধান সমস্যা জলাবদ্ধতা এবং যানজট থেকে মুক্তির পাশাপাশি কিশোর গ্যাং সন্ত্রাসমুক্ত গাজীপুর প্রত্যাশা করছেন। তারা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, নির্বাচনের পরে প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। আগামী 25 মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভাইদের কাছে আমি শতভাগ আশাবাদী যে তারা আমাদেরকে একটি সুন্দর সাবলীল এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ ঘন পরিবেশে আমাদেরকে একটি নির্বাচন উপহার দিবে। উন্নয়নের জন্য আমরা কাজ করে দান প্রাণ দিয়ে এবং আমরা যা হুকুম হয় আমাদের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। আনন্দের সহিত যাতে প্রত্যেকটা ভোটার, প্রায় 12 লক্ষ ভোটার, প্রত্যেকে সুন্দরভাবে ভোট দিতে পারে। কিশোর গ্যাং তাদেরকে 100-200 টাকা দেয় রাস্তায় নামায়, তাদের গডফাদারকে তাকে চিহ্নিত করে তার শাস্তির আইনের আওতায় আনতে হবে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। নির্বাচনী প্রচারের খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিকুল, প্রচারের কি অবস্থা দেখছেন, ভোটারদের প্রতিক্রিয়া কি এবং প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা সে সম্পর্কে আসলে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আফসানা আপনাকে। সকাল থেকে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছিলেন, তবে আমরা দুপুর নাগাদ মধ্যাহ্নে ছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে আমরা দেখেছিলাম যেসব কেন্দ্রে আসলে ইভিএম মেশিন পাঠানো হবে এবং আনুষাঙ্গিক যেসব ডকুমেন্টস রয়েছে সেগুলো পাঠাতে হবে, সেগুলো তারা প্যাকেট করছিলেন এবং সেখানে তারা যারা এইসব কেন্দ্রগুলোতে কাজ করবেন তাদেরকে একটা ব্রিফিং করছিলেন, যে সেখানে তাদেরকে বিস্তারিত বলছিলেন যে আসলে কী প্রক্রিয়া ইভিএম মেশিনে ভোট গ্রহণ করতে হবে, সেই বিষয়গুলো তারা আবার যাচাই বাছাই করে নিচ্ছিলেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে নৌকার যিনি প্রার্থী আজমতুল্লাহ খান, তিনি ঠিক দুপুরে কিছুক্ষণ আগেই এখান থেকে তার বাসা থেকে বের হয়ে গেছেন জয়দেবপুরের উদ্দেশ্যে, যেখানে তিনি আজ প্রচারণা চালাবেন এমনটা আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি আফসানা আপনাকে, যে এখানকার যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, এটি তাদের সবচেয়ে বড় একটি চাওয়া নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশন যেন সেই ব্যবস্থা করে। পাশাপাশি কিছুক্ষণ আগেও এখানে বেশ কয়েকজন ভোটারের সাথে আমার কথা হয়েছিল, তারা কিন্তু বলছেন যারা দুর্নীতিবাজ, যারা সরকার, যারা জনগণের সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদ লুট করতে চান, এ ধরনের কোনো প্রার্থীকে তারা ভোট দেবেন না। এবং যারা এই ভবিষ্যতে গাজীপুর সিটি কর্পোরেশনকে আধুনিক সুন্দর এলাকা গড়ে তুলতে পারবেন সেরকম প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। আফসানা, এই ছিল আমার কাছে গাজীপুর সিটি কর্পোরেশন সংক্রান্ত এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকুল আলম। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোট 4 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। এখন পর্যন্ত জমা দিয়েছেন 1 জন।
দুপুরে আওয়ামী লীগ প্রার্থী সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দেবেন। এর আগে রোববার রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির সাইফুল ইসলাম। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মোহাম্মদ মুর্শিদ আলম ও জাকের পার্টির লতিফ আনোয়ারের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। সাধারণ কাউন্সিলর পদে 142 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 47 জন মনোনয়নপত্র তোলে। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। দর্শক, এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। আজ মনোনয়নপত্র জমা দেবেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, মেয়র প্রার্থী সহ এ পর্যন্ত মেয়র পদে কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন একটু জানাবেন আমাদের? ধন্যবাদ আফসানা। আপনি জানেন যে আগামী 21 জুন কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে জন্য কিন্তু মেয়র পদে 4টি দল থেকে এখন পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন হয়েছে। এই মুহূর্তে কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন কিন্তু তার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্বাচন অফিসের চলে এসেছেন। উনি কিছুক্ষণের মধ্যেই নির্বাচনের যে তার মনোনয়নপত্র সেটি জমা দিবেন। এছাড়াও গতকালকে কিন্তু জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন জাতীয় পার্টিতে মনোনীত উনি জমা দিয়েছেন। এছাড়াও উত্তোলন করেছেন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফাজ মোহাম্মদ মুর্শিদ আলম ও জাকের পার্টির লতিফ আনোয়ার মনোনীত লতিফ আনোয়ার উনি তার মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলররা কিন্তু যথেষ্ট এখানে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এখানে সাধারণ কাউন্সিলর 142 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের জন্য 47 জন মনোনয়নপত্র উত্তোলন করেছে। বলে রাখি যে আমরা এই সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু আগামী 23 তারিখ কিন্তু সর্বশেষ জমাদানের ডেট রয়েছে মনোনয়নপত্র। এরপর পরেই বাছাইয়ের জন্য 25 তারিখ, 1 জুন কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের ডেট রয়েছে এবং প্রতীক বরাদ্দ হবে 2 জুন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রচার প্রচারণায় নেমে যাবেন প্রার্থীরা বলে মনে করছি। এবং এই পর্যন্ত কিন্তু আপনাদের সাথে আমরা রাজশাহী থেকে সংযুক্ত থাকব, প্রায় প্রতিটি খবর নিয়েই নির্বাচনের প্রচার প্রচারণা এবং মনোনয়নপত্র উত্তোলন জমাদানের। এই ছিল আফসানা সর্বশেষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমির ফয়সাল। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে 1,72,000 টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে গায়ক মাইনুল আহসান নোবেলকে আটক রাখার আবেদন করা হয়েছে। আজ সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির তাকে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেছেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি আজ। এর আগে গত 20 মে আদালত জামিন নামঞ্জুর করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। দর্শক, আদালতে প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী বিলাল হোসেন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিলাল, গায়ক নোবেলের গ্রেপ্তার নিয়ে শুনানি বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, আপনাকে জানিয়ে রাখি যে যে গায়ক যে নোবেলের যে প্রচারণার যে টাকা আত্মসাতের যে মামলাটি, সেই মামলা কিন্তু একদিনের রিমান্ড শেষে কিন্তু তাকে আজকে দুপুর 1 নাগাদ কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আসলে কোন বেঞ্চে তার শুনানিটি হবে সেটি কিন্তু এখনও নির্ধারণ করা হয়নি। তবে আমরা মামলার যে তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে তাকে যাতে কারাগারে পাঠানো হয় এমন একটি তার আবেদন কিন্তু তারা করেছেন। আর নোবেলের যে আইনজীবী, তাদের সাথে আমরা আসলে কথা বলে যেটি জানার চেষ্টা করেছি, তারা বলছেন যে তারা এই মামলার যাতে তার জামিন হয় সেটির জন্য তারা আবেদন করবেন। আপনাকে আমরা আর দর্শকদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে যেই গানের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, যে টাকা নিয়েছিল সে মামলার যে বাদীর সাথে কিন্তু নোবেলের যে পরিবার তাদের কিন্তু একটি সমঝোতা হয়েছে এমন একটি আসলে মামলার যে আইনজীবী তার কাছে আমরা জানতে পেরেছি। কারণ তাদের সাথে একটি সমঝোতা হয়েছে যে তাদের থেকে যে টাকা আত্মসাত করেছিল সেই টাকা কিন্তু তারা ফেরত দিয়ে দিবেন এমন একটি শর্ত কিন্তু তাদের সাথে সমঝোতা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে মামলার শুনানি হওয়ার পরে আসলে বলা যাবে কি সেই অনুযায়ী কি নোবেলকে কি জামিন দেওয়া হয় নাকি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন যে আদালত।
এই ছিল আদালত থেকে আমার কাছে সর্বশেষ। শ্রেয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সিএমএম আদালত থেকে জানাচ্ছিলেন বিলাল হোসেন। সার্ভার হ্যাক করে অভিনব কায়দায় গাড়ির মালিকানা পরিবর্তন, লাইসেন্স নবায়ন সহ বিভিন্ন অবৈধ কাজ করত একটি চক্র, বিনিময়ে প্রতারণা করে হাতিয়ে নিত কোটি টাকা। এমন এক চক্রের মূল হোতা সহ ছয়জনকে আটক করেছে র্যাব। রোববার রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে রাজধানীর কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। চক্রের মূল হোতা শাহরিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে পড়াশোনা শেষ না করে বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। সেখান থেকেই শুরু হয় তার অভিনব প্রতারণার কৌশল। এই কাজ পরিচালনা করতে মূলত শিমুল থেকে রুবেল, আনিস, ফয়সাল, তারা এই সমুদয় অর্থের 50% তারা নিজেরা পেত। বাকি 50% মূলত শাহরিয়া এবং আজিম এই দুজন ভাগ করে নিতেন। এখানে একটি বিষয় উল্লেখ্য যে শাহরিয়া মূলত এই সফটওয়্যারটি তৈরি করা এবং টেকনিক্যাল যে বিষয়টা সম্পূর্ণ শাহরিয়া নিজেই করতেন। আজিম মূলত এই সফটওয়্যারটি পরিচালনা করা বা যখন এই ডকুমেন্টগুলো আসতো স্ক্যান করে বা ডকুমেন্টেশন করে পুনরায় রিসিপ্টটি পাঠিয়ে দেওয়া, মূলত এই কাজটি আজিম করতেন। যুদ্ধ পরিস্থিতি সৃষ্ট বৈশ্বিক সংকটে টানা কমেছে তৈরি পোশাক রপ্তানি আয়। এমন বাস্তবতায় আগামী 2023-24 অর্থ বছরের বাজেটে রপ্তানিতে উচ্ছে কর 1% থেকে কমিয়ে 0.5% নির্ধারণের দাবি জানিয়েছে বিজিএমইএ। আর বিকেএমইএর দাবি উচ্ছে কর 0.5% নয়, এটি 0.25% করা জরুরি। ম্যানমেড ফাইবারে 10% প্রণোদনার দাবি জানিয়েছে সংগঠন দুটি। নাজমুল হোসেন সামনে ক্যামেরায়, সেলিম আলিকার রিপোর্ট। কোভিডের পর ঘুরে দাঁড়ানো দেশের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্পকে ফের পিছিয়ে দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বারবার গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে বেড়ে গেছে উৎপাদন খরচ। আর রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্যে গত মার্চ মাসে রপ্তানি আয় কমেছে 1.04%, আর এপ্রিলে কমেছে 15.48%। সব কিছু মিলে কিন্তু আমরা কম্পিটিটিভ এজটা আমরা হারিয়ে ফেলছি। আগামীতে আরও এক্সপোর্ট কমে যাওয়া অনেক কমে যাবে। শিল্প মালিকরা বলছেন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে অনেক কারখানা, বাড়ছে কর্মী ছাঁটাইয়ের সংখ্যাও। যত রকমের সংকট হইতে পারে সবগুলি এসে হাজির হয়েছে এবং এই সংকটটা কিন্তু আলটিমেটলি দীর্ঘায়িত হতে হতে এখন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এই বছরটা মানে অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাবে, ইতিমধ্যে অনেকগুলি বন্ধ হয়েছে। এমন বাস্তবতায় 2023-24 অর্থ বছরের বাজেটে রপ্তানিতে উচ্ছে কর বিদ্যমান 1% থেকে কমিয়ে 0.5% নির্ধারণ ও প্রণোদনার দাবি জানিয়েছেন বিজিএম এর সভাপতি। সোর্স ট্যাক্সটা 0.5 ছিল, সেটা 1% করা হয়েছে। আমরা সেই 1.5 এটাকে আনার জন্য আমাদের একটা বড় সুযোগ আছে এক্সপোর্ট বাড়ানোর নন কটন আইটেম ম্যানমেড ফাইবারে। সে জায়গায় আমরা একটা 10% ইনসেন্টিভ চেয়েছি, এটাতে আমরা মার্কেট গ্রো করতে পারবো। আর বিকেএম এর দাবি উচ্ছে কর 0.25% করা জরুরি। এখন যে পরিস্থিতি এখন আর 0.5 এর অবস্থা নাই, এখন আমরা বলি 0.25 করার জন্য। 0.25 করে এটা আগামী 5 বছরের জন্য ফিক্সড করে দিয়ে ফাইনাল সেটেলমেন্টের ব্যবস্থা রাখা। আদারওয়াইজ এই 0.25 নিয়েও যদি ফাইনাল সেটেলমেন্ট না রাখা হয় তাহলে কোন লাভ হবে না। তবে বিশ্লেষকরা বলছেন তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে বাজেট সহায়তার পাশাপাশি ব্যবসার খরচ কমিয়ে আনতে হবে। তাদেরকে কিছুটা সহায়তা দেওয়া দরকার, কিন্তু সেটা কোন ফর্মে দেওয়া হবে, এটা কি কেবলমাত্র এই যে উৎসয় কর বা ইত্যাদি এটা কমিয়ে দেওয়া হবে নাকি তাদের টোটাল কস্ট অফ বিজনেসটা যাতে কমে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। নেত্রকোনা জেলার মদন উপজেলায় অতিরিক্ত শিলাবৃষ্টি ও ঝড়ে ঘরবাড়ি, শাকসবজি বাগান ও মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হলে বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়। এ সময় উপজেলার কাইটাইল, নায়কপুর, গোবিন্দশ্রী ও খালিয়াঝুড়িতে 4টি বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়াও শিলাবৃষ্টিতে ঝরে গেছে গাছের আম, ভেঙে যায় লিচু গাছের ডালপালা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণে 65 দিনের জন্য সাগরে মাছ ধরা নিষেধ। নিষেধাজ্ঞার তৃতীয় দিনেও বিভিন্ন জেলায়
অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ, নৌবাহিনী, নৌপুলিশ ও কোস্টগার্ড। তবে নিষেধাজ্ঞা ইস্যুতে বাংলাদেশ ও ভারতের জলসীমায় পৃথক সময়সূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জেলেরা। তাদের যুক্তি, ভারতে নিষেধাজ্ঞা চলে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত, আর বাংলাদেশে শেষ হচ্ছে 23 জুলাই। অর্থাৎ ভারতের নিষেধাজ্ঞা শেষ হলে বাংলাদেশের নিষেধাজ্ঞার 38 দিন ভারতের জেলেরা বাংলাদেশ সীমানা সংলগ্ন সাগরে অবস্থান নিয়ে মাছ ধরার সুযোগ পাবে। এছাড়াও নিষেধাজ্ঞাকালীন সময় সরকারের পক্ষ থেকে নিবন্ধিত জেলেদের যে চাল বিতরণ করা হয় তা নিয়ে অভিযোগ আছে জেলেদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ করতে পারবে না। রোববার হিরোশিমায় G7 সম্মেলনে বৈঠক শেষে এমনটি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পার্শ্ব বৈঠকটিতে জো বাইডেনের সাথে অংশ নেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সরকার প্রধান বলেন পুতিন ভাবতে পারেন ইউক্রেনকে সমর্থনে যুক্তরাষ্ট্র পিছপা হবে, কিন্তু মোটেও তা নয়। যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। এদিকে ইউক্রেনের ডিনিপ্রোতে রাতের আধারে বিমান হামলা চালিয়েছে রাশিয়া, যদিও এসব বিমান হামলা প্রতিহত করার দাবি ইউক্রেনের। এছাড়া রাশিয়ার বাখমুত দখল করার দাবি অস্বীকার করেছে ভলোদিমির জেলেনস্কি। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 17:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।